টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী সম্প্রতি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তাকে ব্যায়াম করে ঘাম ঝরাতে দেখা যাচ্ছে। তবে অনেকের মনে হতেই পারে, এ আর নতুন কি, নায়িকারা তো জিমে গিয়ে ঘাম ঝরাবেনই, তাদের শরীরও হবে মেদহীন। তবে মিমির এ ঘাম ঝরানো অন্য কারণে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, সম্প্রতি দুই টুকরো পিৎজা খেয়েছিলেন মিমি। সেই পিৎজায় থাকা চিজ সসে প্রচুর ক্যালোরি ছিল, যা ওজন বাড়িয়ে দেয়। এ কারণেই জিমে গিয়ে খানিকটা বেশি ঘাম ঝরালেন মিমি। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে তিনি লেখেন, দুই টুকরা পিৎজা যাতে কোমরের মাপ পরিবর্তন না করতে পারে তাই এই কসরত। জীবনে চ্যালেঞ্জ না থাকলে গতি থাকে না। মিমি খেতে ভালোবাসেন এমনটা বরাবরই জানিয়ে এসেছেন মিমি, কিন্তু পেশার প্রয়োজনে সব খাবার খাওয়া সম্ভব হয় না, কড়া ডায়েটের মধ্যে থাকতে হয় তাকে। আর কখনো যদি ডায়েট ভাঙেন, তার জন্য শারীরিক কসরত করতে হয় অনেকটা বেশি। বাইরে শুটিং করতে গিয়েও তাই কখনো শরীর চর্চা করতে ভোলেন না তিনি। দেশ ও জনগণের বন্ধু দেশবন্ধু সিমেন্ট। জানা গেছে মিমি তার প্রথম হিন্দি ছবি শাস্ত্রী ভার্সেস শাস্ত্রীর শুটিংয়ের সময়ও ফাঁক পেলেই জিমে সময় কাটাতেন। কয়েকদিন আগে প্রকাশ্যে এসেছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এই হিন্দি ছবির প্রথম লুক। ছবিতে মিমির অভিনয় প্রসঙ্গে শিবপ্রসাদ বলেছেন, এই ছবিতে মিমি যেন নতুন আবিষ্কার, চলতি বছরেই মুক্তি পাবে ছবিটি।